আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আমরা আজকে রান্না করতেছি হচ্ছে এই চিংড়ি মাছ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, নারিকেল দিয়ে ভুনা দিতে হবে। এই রান্নায় উপকরণ লাগতেছে এলাচি, দারচিনি, এটা কি মশলা, জিরা, নারকেল, তারপর হচ্ছে পেঁয়াজ, আদা রসুন বাটা, আর এই হচ্ছে চিংড়ি মাছ, আর হচ্ছে কাঁচামরিচ, লঙ্কা, কাঁচা লঙ্কা যা বলেন, আর লাগবে হচ্ছে হলুদের গুঁড়া, আর লাগবে হচ্ছে লবণ। এ আমাদের কড়াই বসানো, তুল দেওয়া আছে, দেন তুল গরম হয়ে গেছে। আমরা এখন চিংড়ি মাছ দিয়ে দেবো, না কি দেবো আগে, আগে হচ্ছে আমরা দিচ্ছি চিংড়ি মাছ। ভয় পাইয়েন না, শব্দ তো হবে একটু। এখন আমরা দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা, তারপর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, একটা মজার রান্না আপনারাও খেয়েন। এটা হচ্ছে বরিশালের ত্রিশপুরের রান্না। এরপরে আমার হচ্ছে জিরা বাটা দিচ্ছি, তারপরে হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ, হালকা হালকা ভাজা ভাজা হবে, একটা ঘ্রাণ বেরোচ্ছে। বাসায় রান্নাটা ট্রাই করে দেখবেন। এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম, এরপর আপনার নাড়তে হবে। এটার ভিতর থাকছে হচ্ছে চিংড়ি মাছ, আর হচ্ছে কাঁচামরিচ, আর হচ্ছে গিয়ে নারকেল। আর কাঁচামরিচটা ছোটো ছোটো করে কুচাতে হবে, তারপর হচ্ছে একটু হালকা গরম পানি দিয়া আপনার ধুয়ে নিতে হবে। আপনি চুলায় 5-10 মিনিট রেখে তারপরে হচ্ছে ওটা ছেঁকে নেবেন, তাইলেই হবে। তাহলে আপনার ওইটার ভিতরে তো অনেক পরিমাণ ঝাল, ওইটা থাকবে না, না তো বেশি ঝাল লাগবে। তবে এই রান্নাটা বেশিরভাগ পারফেক্ট হয় আপনার কাঁচামরিচটা একদম যদি মানে বাতি যদি না হয় আর কি, যদি একটু কচি কচি টাইপের থাকে তাহলে ওইটা যদি আপনার ভিতরে রান্না করা হয় তাহলে বেশি ভালো হয়। এখন দিয়ে দিয়ে হচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো দিবেন, আমরা 1 চামচের মতো দিচ্ছি। এরপর নারিকেলটাও দিয়ে দেবেন, একত্রে দিলে ভালো হয়, আপনি চাইলে একটু পরেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু এখন দিলেও সমস্যা নাই। দিয়ে তারপর মিডিয়াম আছে, আপনি শুধু নাড়তে থাকবেন, একদম ভাজা ভাজা না হওয়া পর্যন্ত আপনি এভাবে নাড়তেই থাকবেন। আপনারা ইচ্ছা করলে এটার ভিতরে ধনিয়া পাতাও দিতে পারেন স্বাদ অনুযায়ী, তারপর তেজপাতাও দিতে পারেন। আমরা এখানে দারচিনি আর এলাচি ইউজ করছি। যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে সেহেতু আর অন্য ফায় গুঁড়া মরিচের প্রয়োজন নেই, শুধু হলুদের গুঁড়া দিবেন, তাতেই হবে।
যেহেতু নারিকেল, নারিকেলটা একদম ভাজা ভাজা হবে।